নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এসএ কিউবগুলো সলভ করাবো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। শুধুমাত্র 2024 সাল নয়, 2025, 2026 প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার জন্য যত বছর পর্যন্ত এই সিলেবাসটা থাকবে। ফার্স্ট প্রশ্ন রোমান ওয়ানে বা এক দাগে, বাংলা ভাষা প্রথম সাময়িক পত্রিকা কোনটি? অ্যান্সার হবে সমাচার দর্পণ। দুই দাগের প্রশ্ন, বাঙাল গেজেট কী জন্য বিখ্যাত? অ্যান্সার হবে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় এটি ছিল একটি বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র। পরের প্রশ্ন কী বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন, তিন নম্বরের প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরের প্রশ্ন, চার নম্বরের প্রশ্ন, সমাচার চন্দ্রিকা কাদের মুখপাত্র ছিল? অ্যান্সার হবে রক্ষণশীল হিন্দুদের মুখপাত্র ছিল। পাঁচ নম্বরের প্রশ্ন, বামাবদিনী পত্রিকা কবে, বামাবদিনী সভা কে গঠন করে? উমেশচন্দ্র দত্ত বামাবদিনী সভা গঠন করেন, যেটা 1863 খ্রিস্টাব্দে কিন্তু এটা গঠন করা হয়। পরের প্রশ্ন, আর দাগে, 19 শতকে নারী জাতির বন্দনা করেছিল এমন একটি পত্রিকার নাম লেখো? অ্যান্সার হবে 19 শতকে বামাবদিনী পত্রিকা নারী জাতির বন্দনা করা হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার একজন উল্লেখযোগ্য সম্পাদকের নাম লেখো? অ্যান্সার হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার একজন সম্পাদক হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন কী আছে, নেক্সট প্রশ্ন, তো দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? অ্যান্সার হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক। পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়? অ্যান্সার হবে 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। পরের প্রশ্ন কী বলেছে, 13 দাগের প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য কী ছিল? তো দেখ, এর অ্যান্সার হবে ভারতে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক ত্রুটি বিচ্যুতিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে জাতীয়তাবাদী ধারণা প্রচার করাই ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রধান উদ্দেশ্য। পরের প্রশ্ন, 14 দাগের, হুতুম প্যাঁচার নকশা কে রচনা করেছিলেন? অ্যান্সার হবে হুতুম প্যাঁচার নকশা রচয়িতা কালীপ্রসন্ন সিং। 15 দাগের প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা থেকে আমরা কলকাতার কোন নব্য সম্প্রদায়কে দেখতে পাই? তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতার বাবু সম্প্রদায়কে দেখতে পাই। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচিতা কি? অ্যান্সার হবে নীলদর্পণ নাটকটি রচিতা হলো দীনবন্ধু মিত্র। ইংরেজিতে কে লিখেছেন? মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে। আর নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? একজন আছে বিষ্ণুচরণ বিশ্বাস, আর একজন হলো দিগম্বর বিশ্বাস। বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস, এগুলো কিন্তু খাতায় লিখে নেবে। 17 দাগের প্রশ্ন, দীনবন্ধু মিত্র কে ছিলেন? দীনবন্ধু মিত্র ছিলেন একজন নাট্যকার এবং তার রচিত একটি বিখ্যাত নাটক হলো নীলদর্পণ নাটক। পরের প্রশ্ন, 18 দাগের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির কোন প্রেক্ষাপটে রচিত? অ্যান্সার হবে 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে পর্যন্ত 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে পর্যন্ত নীল বিদ্রোহের প্রেক্ষাপটে নীলদর্পণ নাটকটি রচিত। পরের প্রশ্ন, 19 দাগের, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, হেয়ার স্কুল কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, একজন প্রাচ্যবাদীর নাম লেখো? অ্যান্সার হবে এইচ টি প্রিন্সেপ। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 22 দাগের প্রশ্ন, বলেছি একজন পাশ্চাত্যবাদীর নাম লেখো? অ্যান্সার হবে আলেকজান্ডার ডাফ। 23 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। 24 দাগের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়েলেসলি। 25 দাগের প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সার হবে, তো দেখো, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনের বর্তমান নাম, অ্যান্সার হবে স্কটিশ চার্চ কলেজ। 28 দাগের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় বা শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? সুপ্রিয় দর্শকার্থী, শ্রীরামপুর ত্রয়ী ছিলেন হচ্ছে উইলিয়াম কেরি, মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। ২৯ দাগের প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1818 খ্রিস্টাব্দে। 30 দাগের প্রশ্ন, টমাস ব্যাবিংটন
এডওয়ার্ড মেকলে কে ছিলেন? অ্যান্সার হবে টমাস বেবিংটন। এডওয়ার্ড মেকলে ছিলেন বেন্টিংয়ের আইন সচিব ও জেনারেল, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি। ঠিক আছে, 31 দাগের প্রশ্ন কি বলেছে, কে কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেন? অ্যান্সার হবে 1837 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিন্স ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন। 32 দাগের প্রশ্ন, কীভাবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটে? অ্যান্সার হবে মেকলেমিনেটের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটে। 33 দাগের প্রশ্ন, উডের প্রতিবেদন কী নামে পরিচিত? অ্যান্সার হবে উডের প্রতিবেদন ম্যাগনা কাটা নামে পরিচিত। পরের প্রশ্ন 34 দাগের প্রশ্ন কী বলেছে, তো দেখো 34 দাগের প্রশ্ন, উডের প্রতিবেদনে কোথায় কোথায় তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে কলকাতা, মুম্বাই, মাদ্রাজে, এই তিন জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন 35 দাগের প্রশ্ন, ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? অ্যান্সার হবে ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। 36 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। 37 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক কারা? অ্যান্সার হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বোস। 40 দাগের প্রশ্ন, বাংলার প্রথম মহিলা স্নাতক কারা? অ্যান্সার হবে, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে চন্দ্রমুখী বসু ও কাদম্বনি গাঙ্গুলি। 41 দাগের প্রশ্ন, প্রথম শিক্ষা কমিশনের নাম কি? তো দেখো অ্যান্সার হবে প্রথম শিক্ষা কমিশনের নাম হলো হান্টার কমিশন। 42 দাগের প্রশ্ন, র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্যের নাম লেখো। অ্যান্সার হবে র্যালে কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন গুরুদাস ব্যানার্জি ও সৈয়দ হোসেন বিলগ্রামি। 43 দাগের প্রশ্ন, কলকাতা মাদ্রাসা কে কত খ্রিস্টাব্দে গড়ে তোলেন? এর অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা গড়ে তোলেন। পরের প্রশ্ন 44 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের উদ্যোগে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 45 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন? অ্যান্সার হবে ডাক্তার এম জে ব্রামলি। ঠিক আছে, একটু বানামে হয়তো গণ্ডগোল আছে, ঠিক করে নেবে প্লিজ, এম জি ব্রামলি হবে। পরের প্রশ্ন 46 দাগের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে। 47 দাগের প্রশ্ন, কে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার জন্য জমিদান করেন? অ্যান্সার হবে মতিলাল শীল কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন। 48 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কে ছিলেন? অ্যান্সার হবে মধুসূদন গুপ্ত ছিলেন কলকাতা মেডিকেল কলেজের প্রথম ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক, মানে যিনি 1836 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ করেন। ঠিক আছে, কি বলেছি, পরে প্রশ্ন 49 দাগের প্রশ্ন, মধুসূদন গুপ্ত কবে সব ব্যবচ্ছেদ করেন? তো দেখো এর অ্যান্সার হবে মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন 10ই জানুয়ারি 1836 খ্রিস্টাব্দে। এই হলো টোটাল আমার 49খানা প্রশ্ন এসএকিউব, এইগুলো তোমরা খাতায় খুব সুন্দর করে লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।